বন্ধুরা, সবাই আপনারা সকলেই ভালো আছেন তো? অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, মোবাইলের এয়ারপ্লেন মোড অন রেখে কীভাবে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারবো? তাই প্রশ্নটা অনেকেই করে। তো আসলে অনেকেই দেখায় ভুলভাল টিপস, অনেকেই দেখলাম কীভাবে আপনার ওই যে কোড ডায়াল করে তারপরে অফ রাখে, অফ রেখে কীভাবে কি চালায়। তো এটা তো আমার মনে হয় না আদেও এমন কিছু হয়, তবে কিছু ট্রিক্সের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারেন। আজকে আপনাদের যে ট্রিক্সটা আমি দেবো সেটা হলো একদম লিগ্যাল এবং জেনুইন একটা টিপস। তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এই ভিডিওতে আপনারা শিখে যাবেন যে কিভাবে আপনারা আপনাদের এরোপ্লেন মোড অর্থাৎ প্লেন মোডটা অন রেখে, সিম বন্ধ রেখে কিভাবে ইন্টারনেট ব্রাউজ করবেন। তো এই ধরনের প্রশ্নটা তখনই উঠে আসে যখন কেউ আপনার গেম খেলে বা এমন কিছু ইম্পর্টেন্ট কাজ করে, যখন ফোন আসলে দেখা যায় যে কাজটাই পুরো ব্যর্থ হয়ে যায়। যেমন আমরা কাইন মাস্টারে ভিডিও এডিট করি, যখন এক্সপোর্ট করি তখন কোনো রকম কোনো একটা মেসেজ আসলে বা কোনো একটা কল আসলে কিন্তু এক্সপোর্টিংটা অফ হয়ে যায়, তো আমাদের পুনরায় কিন্তু এক্সপোর্ট করতে হয় ক্যান্সেল করে। তো এমনটাই অনেকে যারা গেম খেলে প্রবাবলি তারাই কিন্তু এই ট্রিক্সটা খুঁজে যে কিভাবে ফ্লাইট মোড অন রেখে আমরা আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারবো অর্থাৎ গেম খেলতে পারবো, কেউ যেন কল না দিতে পারে। তো আমি আসলে আপনাদের সিম বন্ধ করা দেখাবো না, বাট বিকল্প একটা পন্থা আপনাদের দেখাবো, যে পন্থা অবলম্বন করলে আপনারা কিন্তু খুব সহজেই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফ্লাইট মোড অন রেখে। তো চলেন আর কথা না বাড়াই, এবার কাজটা দেখানো যাক। তো চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে আপনার ফোনে থাকা ডায়ালারে যেতে হবে। এখানে আপনারা থ্রি লাইন বার দেখতে পারবেন, এটাতে ক্লিক করেন। দেন আপনাদের সামনে এমন কিছু অপশন খুলে যাবে, এখান থেকে আপনারা খুঁজে বের করবেন কল ফরওয়ার্ডিং সেটিংস। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে। তো এখানে উপরে যে অপশনটা দেখতে পারবেন অলওয়েজ ফরওয়ার্ড, তো এটা অফ আছে, এটা আমি অন করে দেবো। এটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার একটা নাম্বার বসাতে বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি। এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনার রং নাম্বার দিতে হবে, যে কোনো একটা রং নাম্বার এখানে আপনি দিয়ে দেন। দেন এখানে আপনি জাস্ট এটা টার্ন অন করে দেন, ঠিক আছে? তো টার্ন অন করে দিলে এই যে এখানে আপনার টার্ন অন লেখা আছে এখানে দেখতে পারবেন, এই যে এই টার্ন অনে যদি আপনি ক্লিক করে দেন এটা আপনার অন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? তো এটা অন হয়ে গেল। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আমি মাত্র চারটে বা তিনটে অক্ষর দিয়েছি, ঠিক আছে? তো এই তিন অক্ষর তো আর নাম্বার না, এটা আপনার যেই আপনাকে কল দেবে তাকেই আপনার রং বলবে যে আপনি রং নাম্বারে ডায়াল করেছেন, অথচ সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এখানে একটা রং নাম্বার দিয়ে রেখেছেন। তো এখানে আপনার যেই কল করবে তাকেই বলবে যে আপনি রং নাম্বারে কল করেছেন। তো ট্রিক্সটা অনেক ভালো, আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এতে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ডাটা চালু করে গেম খেলতে পারবেন বা অন্য অন্য ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারবেন, আপনার আপনার সিমে কোনো ফোন আসবে না। কী ব্যাপারটা মজা না? তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর থেকে আপনারা আমাদের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা হয়ে যাবে। খুদা হাফেজ।